বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে বিধায়ক, চেয়ারম্যান এবং পৌরকর্মীরা, বেপাত্তা জমির মালিক। বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে বিধায়ক, চেয়ারম্যান ও পৌর প্রতিনিধিরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে। জানা যায়, পুকুর ভরাটের অভিযোগ পেয়ে বসিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী ও সরকারি প্রতিনিধিরা পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ, প্রায় 14 কাটা পুকুর গত 4 বছর ধরে রাতের অন্ধকারে মাটি ও বালি ফেলে ভরাটের কাজ করছিল পুকুরের মালিক কাজল হাজরা। বিষয়টি কেউ বুঝেই উঠতে পারছিল না। এরপরই পৌরসভায় এই ঘটনার অভিযোগ করেন রানা দাস নামে এক ব্যক্তি। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ঘটনাস্থলে যান বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, পৌরসভার চেয়ারম্যান। দেখা গিয়েছে 14 কাটা পুকুরের প্রায় 90% ভরাট হয়ে গিয়েছে। তারপর পৌর আইন অনুযায়ী জমির মালিককে তলব করা হয়, যদিও তার কোনো পাত্তা পাওয়া যায়নি। জমির খতিয়ান দাগ নম্বর দেখে দেখা যায় এই পুকুর বাস্তু জমি নয়। হাজরা পরিবারের সদস্য এই জমির বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জমিটি বিএলআরও খাতায় লিপিবদ্ধ রয়েছে পুকুর হিসেবে। এরপরও ধাপে ধাপে পুকুর ভরাট চলছিল। ঘটনাস্থলে বিধায়ক এবং চেয়ারম্যানদের ঘুরে আসার পর জেসিবি লাগিয়ে মাটি তোলার কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌরসভার প্রশাসনিক আধিকারিকরা যাওয়ার পর থেকেই জমির মালিক কাজল হাজরা বেপাত্তা। এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই জমির মালিকের বিরুদ্ধে বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ তুলেছেন পৌর নাগরিকরা। ইতিমধ্যেই ভূমি ও ভূমি দফতরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জমির মালিকের বিরুদ্ধে। আগে এটা পুকুর ছিল, জঙ্গল ছিল ভর্তি, এইটাই ছিল আগে। ওরা বিক্রি করলো, বিক্রি করার পরে আবার তো এখন দেখছে বলছে আগের পুকুর আবার ফিরে আসছে। এইটাই পরিবেশ রক্ষছে, আলো বাতাস ঢুকছে, তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে বেআইনিভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। পাশাপাশি একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল, যেখানে ফোন করে বেআইনিভাবে জলাভূমি ভরাটের অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। সেই সাথে জানানো হয়, কেউ বেআইনিভাবে পুকুর ভরাটের চেষ্টা করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে বসিরহাট পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, সদা তৎপর থাকবে পৌরকর্মীরা, যাতে কোনোভাবেই বেআইনি পুকুর ভরাট না হয় সেই দিকেও লক্ষ্য রাখা হবে। এই বিষয়ে বসিরহাটে দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, বেশ কিছু লোক বেআইনিভাবে পুকুর ভরাটের কাজ করছিল দীর্ঘদিন ধরে। বেআইনিভাবে পুকুর ভরাটের জন্য একদিকে যেরকম জলাভূমির অভাব দেখা দিতে পারে, তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই বিষয়ে তিনি আরো বলেন, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় আইনের যে দায়রা তার বাইরে গিয়ে কিছু মানুষ জলভূমি ভরাট করছেন, এবং তাতে আমাদের একদিক থেকে এমন পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। দ্বিতীয়ত, আমাদের জলভূমির অভাব হলে আগামী দিনে আমাদের বসিরহাটের মতো প্রান্তিক শহর, যেখানে জলের খুব অভাব, সেখানে সাধারণ মানুষের জীবন বিপন্ন হতে পারে। মানুষ আইন মেনে চলুন, জলভূমিকে রক্ষা করুন, এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা ক্ষেত্রে পৌরসভার যে আইন এবং আমাদের যে সরকারি আইন আছে জলভূমি রক্ষার ক্ষেত্রে তার যথেষ্ট গুরুত্ব দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। ঈদে আজই আসুন। আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।